গল্পের নাম হারিয়ে যাওয়া অনুভূতি, কণ্ঠ শৌভিক চ্যাটার্জি। মানুষের অনুভূতি নিয়ে বিভিন্ন রকম কথা আছে, ঠিক আজও তোমাদের এই অনুভূতি নিয়েই আমি একটা গল্প শোনাব। একদিন তোমায় নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, ভাবিনি কিছু ভুল কথাবার্তা এবং অবিশ্বাসের কারণে তোমায় হারিয়ে ফেলতে হবে। কিন্তু আমি জানতাম যে তুমি চলে গেলেও তোমার মন থেকে আমার জন্য জায়গাটা একই থেকে যাবে। কিন্তু দেখো, আজ এক মাস পেরিয়ে গেল, তোমার একটা কলও এলো না এবং তোমার কোনো মেসেজও এলো না। আমি ভাবতাম যে কোনো একটা মানুষকে যতই রাগ দেখাই, সেই মানুষটা কোনো দিন অন্তত ভুল বুঝবে না। আমার ভাবনায় ভুল ছিল, আমি হয়তো নিজেকে তার জন্য খুব ইম্পর্টেন্ট ভাবতাম। আজ দেখো, সে আমায় ভুলেও গেছে, অথচ আমার দামটা তার কাছে আজ ফুরিয়ে গেছে। আমি আজও ভাবি যে সে ফিরে আসবে এবং এসে তার আমাকে দেওয়া জিনিসগুলো ফেরত চাইবে এবং বলবে, শৌভিক আমি তোরই ছিলাম, তোরই আছি, তোরই থাকব। এই কথাগুলো শোনার জন্য আমি অধীর আগ্রহে বসে থাকি এবং সে আসে না। কিন্তু তার কারণ হলো, তার কাছে আজ আমার কোনো দামই নেই। সে হয়তো আমায় ভুলে গিয়ে নতুন কাউকে নিজের মনের কথায় লিখে নিয়েছে। হয়তো এই মানুষটা একদিন কোনো একজনের আপন মানুষ ছিল, অথচ দেখো আজ তার নামটা করতেও কেমন লাগে, কারণ সেই মানুষটা হয়তো নিজেকে চেঞ্জ করে ফেলেছে, তাই আর তাকে দেখতে পাওয়া যায় না। আজ সে আমায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার থেকে এবং এছাড়াও ইনস্টাগ্রাম থেকেও আমায় সে ব্লক করে দিয়েছে। তার কারণ, তাকে আমি ভালোবাসতাম, তাকে কেয়ার করতাম, এটাই হয়তো তার নিজের খারাপ লাগতো। সে এটা বুঝতে চাইতো না যে তার ভালোর জন্য আমি তাকে বলি এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এগুলো বেশি করা ভালো নয়। কিন্তু সে ভাবতো যে তাকে আমি কোনোভাবে জ্ঞান দিচ্ছি বা খুব বড় কথা বলছি, এটা হয়তো তার ভালো লাগতো না, তাই সে আমায় পছন্দও করতে পারতো না, সব সময় আমায় ইনসাল্ট করতো এবং নিজেকে খুব বড় ভাবতো। আজ সেই জন্যই সে তার নিজের পথ বেছে নিয়েছে। আজ তাকে কেউ বাধাও দেয় না আর কেউ বলেও না, এটা বন্ধ কর, ওটা কর, কোনোদিনই বলে না। আমি জানিও না, হয়তো তার কেউ হেল্প করে, হয়তো তার খবর রাখার মানুষ হয়ে গিয়েছে, সেটা নিয়ে আমি বলবো না, সে ভালো থাকুক আমি এটাই চাই। সেই মানুষটা আজ আমার কাছে নেই, তাই আমি তার বদনাম করব না। সে একদিন আমার অনেক উপকার করেছে, তার কারণ হলো আমার যখন এইচএসের টাইম, তখন সে আমায় বিভিন্নভাবে পড়াশোনার কোশ্চেন সমস্ত কিছু দিক দিয়ে আমায় হেল্প করেছে। এই একটা দিকে তার কাছে আমি হয়তো অনেকটাই কৃতজ্ঞ, তাই সেই জায়গা থেকে আমি তাকে বলবো, আমার কাছ থেকে সে যতই দূরে থাকুক, সে যেমন ভালো সে তেমনই ভালো থাকবে। কিন্তু তার কিছু কিছু জিনিস যেগুলো আজও আমার কাছে যত্ন করে রাখা আছে, কারণ সে যদি কোনো দিন ফিরে আসে, তাকে আমি দিয়ে বলবো, তুই এগুলো নিয়ে যা, আমার আর কি হবে এইসব জিনিস নিয়ে, তুই নেই যখন তোর জিনিসগুলোই আমার কি হবে, এই আবেগ নিয়েই তো বেঁচে আছি, তোকে তো আর পাইনি, বন্ধু হিসাবেই রয়ে গেলি।
এই আবেগের আর তো কোনো দামও নেই, এই অনুভূতি সে তো রয়েই গেছে। এই অনুভূতি নিয়েই বেঁচে আছি যে তোর জিনিসগুলো আছে মানে তুই আমার কাছেই আছিস, কিন্তু না, তুই তো কাছে নেই, তোর অনুভূতিটা আমার কাছে আছে, তোর স্মৃতিগুলো আমার কাছে আছে, কিন্তু রক্ত মাংসে গড়া মানুষটা যাকে আমি ভালোবেসেছিলাম সেই আজ আমার কাছে নেই, অন্তহীন হয়ে কোথায় চলে গিয়েছে। যখন একাকিত্বে বসে থাকি তখন ঠিক আমি তার কথাটাই ভাবি যে সে আমায় কখন এসে বলবে, সৌভিক তুই খুব চেঞ্জ হয়ে গিয়েছিস, কিন্তু না, কেউ আর বলার নেই। আমি ভাবতাম আমি কাঁদলে কেউ এসে ঠিক আমার পাশে দাঁড়াবে এবং খবর নিয়ে যাবে আমার যে কেন আমি কাঁদছি, সেটাও আসা আমার ভুল। আমি ভাবতাম ভালোবাসা হলো একটা পবিত্র সম্পদ যেটা হয়তো সবার কপালে জোটে, কিন্তু দেখো আমি পেয়ে পড়েও তো রাখতে পারলাম না, তার কারণ তার চাহিদাটা ছিল। তাহলে আমি তাকে রাখবো কিভাবে? তাকে আমি যতই ভালোবাসি, যতই তাকে আপন করতে চাই, সে তো হবে না, সে অন্যজনকেই পছন্দ করবে, তার কারণ সে তো ভালো মানুষ চেনে না। আজ হয়তো সেই জায়গাটা আর আমার তার কাছে আমার আর সেই জায়গাটা নেই, কিন্তু আমি দূর থেকে তাকে বলবো সে যদি সত্যিই আমায় কোনোদিনও না কোনোদিন ভালোবেসে থাকে, সেই জায়গাটা থেকে আমি দাঁড়িয়ে বলবো তার যে গিফটগুলো আজ আমার কাছে বন্দি, সেই গিফটগুলো আর আমি কী করব তাকে নিয়ে, সেই যখন নেই তার গিফটগুলো আর আমার কাছে কী হবে? এগুলো কি শুধুমাত্রই আমার অনুভূতি, নাকি ভালোবাসা, না সেই মানুষটার অনুভূতি, না সেটাও কি হতে পারে? সেই মানুষটার প্রতি আমার অনুভূতি রেখেই কি লাভ? সে মানুষটাই তো নেই। তাই আমি বলি এই অনুভূতি থেকে ভালোবাসা হোক না যতই অদৃশ্য, হোক না যতই মলিন, তবুও মানুষ এর সম্মান চিরতরেই দেয়। আমার অনুভূতিটা অনুভূতিতেই রয়ে গেল, সেটা আর সত্যি হলো না, যদিও কোনো দিন হয় সেই মানুষটার জন্যই হয়।